নমস্কার বন্ধুরা আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট হ্যান্ড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আপনাদের জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স পর্বটা নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব এখানে যে প্রশ্নকটে আছে এই টপিক কটা করে গেলে তোমাদের এবছর যারা আবগারি পুলিশ পরীক্ষায় মেনে বসে বসতে চলেছো অবশ্যই তোমরা এই প্রশ্ন টপিক কটা করে যাও আর অবশ্যই এই প্রশ্ন যতগুলো তোলা হচ্ছে সবই আমাদের যে লাস্ট জানুয়ারি টু ডিসেম্বর যে কারেন্ট অ্যাফেয়ার্স পর্বটা বই বইটা বেরিয়েছে ওখান থেকেই আমরা নিচ্ছি ঠিক আছে তো বইটা একসাথে নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশান অথবা এই ভিডিও ডেসক্রিপশান অথবা এই যে নম্বরে এখানে যোগাযোগ করে নিয়ে নাও একশো কুড়ি টাকা মতো দাম ভিডিও ডেসক্রিপশানেও দেওয়া আছে নিতে পারো তো চলো আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো খুব গুরুত্বপূর্ণ কটা করছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে সম্প্রতি সিডিএস বিপিন রাওয়াত একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নিজের প্রাণ হারান ওই হেলিকপ্টারটির নাম কি ছিল খুব গুরুত্বপূর্ণ আজকে তোমরা জানো যে আজকে ওনার মতো মানুষ আমাদের সাথে নেই তো ভাগ্যের খেল আর কী করা যাবে কিন্তু কথাটা হলো যে আজকে উনি চলে যাওয়াতে আমাদের মানে কি বলবো একজন মহান মানুষকে আমরা হারালাম তো দেখো আজকে যে হেলিকপ্টারটার নাম কি এটা পরীক্ষা আসার মতো প্রশ্ন আর সেই প্রশ্ন হেলিকপ্টারটার নাম তোমরা এখানে করার চেষ্টা করো এ আই এফ এম কে সেভেনটিন ভি ফাইভ আই এফ এম আই সেভেন্টিন তোমার ভি ফাইভ এমআই সেভেন্টিন ভি নাইম নাকি টোয়েন্টি সেভেন মানে সেভেন্টিন হবে না টোয়েন্টি সেভেন হবে অ্যাকচুয়ালি সঠিক উত্তর হবে আই এ এফ এম আই ভি ফাইভ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে চলো নেক্সটটা দেখি আর তার সাথে ওনার কিছু ডিটেলস একটু আমরা তাকে এখানে লিখে দিয়েছি তো এগুলো তোমাদের লাইকের ওপর নির্ভর করছে যে তোমরা কতগুলো লাইক দেবে আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নাও ঠিক আছে আমাদের চ্যানেলে শুধু পড়ানো হয় না সমস্ত খবরাখবরও আমরা দিয়ে থাকি চাকরির খবরাখবর সিডিএস সিডিএস কথার অর্থ কি চিফ অফ ডিফেন্স স্টাফ হেলিকপ্টার দুর্ঘটনার স্থান কোথায় দেখো এগুলো থেকেও প্রশ্ন রিলেটেড দিতে পারে হেলিকপ্টার দুর্ঘটনাটা হয়েছিল কোথায় কুরনুর তামিলনাড়ু কুর্নুরের কাছে হয়েছিল তামিলনাড়ুতে ঠিক আছে হেলিকপ্টারের পাইলটের নাম কি ছিল পৃথ্বী সিং চৌহান এটাও খুব গুরুত্বপূর্ণ তিনি কোন ব্যাটালিয়ানের লোক ছিলেন তিনি ব্যাটালিয়ানের লোক ছিলেন ফিফথ ব্যাটালিয়ান অব দ্য ইলেভেন গোর্খা রাইফেল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি গোর্খা রাইফেলের একজন রেজিমেন্টের লোক ছিলেন ঠিক আছে আর উনার জন্মস্থান এটাও পরীক্ষা হলে দিতে পারে কারণ তোমরা সম্প্রতি দেখেছো পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন পরীক্ষাতে আসছে যে নীরজ চোপড়ার জন্মস্থান কোথায় এই ধরনের প্রশ্ন কিন্তু দিচ্ছে তো তোমাদের ইনার মতো মানুষের নাম তো দিতেই পারে সেক্ষেত্রে উনি হচ্ছে পাউড়ি আর উত্তরাখণ্ডে ঠিক আছে সেটা মনে রেখো দু নম্বর প্রশ্ন কী আছে দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্প্রতি আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মন্থ কাকে নির্বাচন করা হয়েছে তোমরা এই যে আগের মাসে যে নভেম্বর মাসের আইসিসি প্লেয়ার মেন্স অব দ্য মন্থ হলো কাকে করা হয়েছে জো রুট বিরাট কোহলি টম থেলাম নাকি ডেভিড ওয়ার্নার এটা তোমরা জেনে রাখো এটা সঠিক উত্তর হয়ে যাবে ডেভিড ওয়ার্নার ঠিক আছে ডেভিড ওয়ার্নারের সম্বন্ধে একটা দুটো কথা আমরা জেনে নিই দেখো এখানে নোট করে দিয়েছি আমি তোমাদের ডেভিড ওয়ার্নার একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উনি আর যিনি এবছর আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন ঠিক আছে এইটুকু তোমরা মনে রাখো তিন নম্বর প্রশ্ন কি আছে দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবে বন্ধুরা তোমাদের লাইকের উপরে অনেক কিছু নির্ভর করছে ঠিক আছে সম্প্রতি কোন দেশ এইট ওসিয়ান ইন্ডিয়ান ওসেন ডায়লগ মানে ডায়লগ এর আয়োজন করেছিল অষ্টমতম ইন্ডিয়ান ও ওশেন ডায়লগ কে আয়োজন করেছিল এটা আয়োজন করেছিল মায়ানমার অস্ট্রেলিয়া ফিলিপিন্স নাকি ভারত এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভারত ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সটটা দেখা যাক সম্প্রতি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন উৎসবকে ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ দু হাজার দেওয়া হলো খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং এক্সামিনেশনের জন্য সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন উৎসব ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ দু হাজার একুশ পেলো রথযাত্রা পৌষ পার্বণ বোলপুরে দোল উৎসব নাকি কলকাতার দুর্গাপূজা এটা সঠিক উত্তর তোমরা করার চেষ্টা করো এটা সঠিক উত্তর হয়ে যাবে কলকাতার দুর্গাপূজা একদম এটা সঠিক উত্তর কলকাতার দুর্গাপূজা মনে দেখো যেন ভুলে যেও না ঠিক আছে দেখো এখানে তার সঙ্গে আমি এটাও করে দিচ্ছি পশ্চিমবঙ্গের প্রথম হেরিটেজ সাইট ছিল সুন্দরবন ম্যাংগ্রো বরণ্য যেটা কত সালে হয়েছে উনিশশো সালে এটাও পরীক্ষা হলে খুব 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 দেয় তার সাথে এটাও দেয় দার্জিলিংয়ের পার্বত্য রেল এটাও কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল এটা উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল ঠিক আছে তারপর পাঁচ নম্বর প্রশ্ন কি আছে দেখো গ্লোবাল হেলথ ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের স্থান কত পঁয়তাল্লিশতম আটচল্লিশতম ছেষট্টিতম নাকি আটষট্টিতম এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ছেষট্টিতম ঠিক আছে চলো দেখি দেখো বলছে সরপুরা নামক একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলো তোমাদের জন্য বাছাই করা প্রশ্ন এবং এই প্রশ্নগুলো আমাদের ওই বইটাতে সব পেয়ে যাবে ওই জন্য বলবো বইটার একশো কুড়ি টাকা দাম হতে পারে কিন্তু বইটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছ ওর বাইরে তোমাদের রেলি দাও চাই পশ্চিমবঙ্গ পুলিশের মেন মানে বি কনস্টেবলে মেয়ে দাও অথবা তোমাদের যারা আবগারি দিচ্ছ তারা অবশ্যই কিনে চোখগুলি চলে যাও তেষট্টিটা পেয়ে যাচ্ছে মাত্র আর ছোট ছোট করে করে দিচ্ছি যাতে তোমাদের প্রিন্ট আউটে সুবিধা হয় বুঝতে পেরেছ ওই কটার বাইরে প্রশ্ন দেবে না সব টপিক ওয়াইজ আছে সরপুরা নামক একটি মিষ্টান্ন জিআই ট্যাগ পেল দু হাজার একুশ এটি কোন রাজ্যের মিষ্টান্ন মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ নাকি বিহার এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পশ্চিমবঙ্গ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে তার সাথে দেখো আমরা কিছু আরও এক্সট্রার কিছু জিআই ট্যাক পেলো সেগুলো করে দিচ্ছি যেগুলো গুরুত্বপূর্ণ দেখো সাওগাত সৌগাদ মেহেন্দি এটি কোথায় জিআই ট্যাক পেলো এটি রাজস্থানে জিআই ট্যাক পেলো ব্ল্যাক রাইস এটি কোথাকার এটি কোথাকার এবং কোথায় জিআই ট্যাক পেলো সব দু হাজার একুশে জিআই ট্যাক বেছে মণিপুর তারপর হচ্ছে গুচ্ছি মাশরুম এটা জম্মু কাশ্মীরে জিআই ট্যাগ পেল ঠিক আছে এটাও পরীক্ষা হলে দিতে পারে যে গুচ্ছি মাশরুম তোমরা জানো জম্মু কাশ্মীরকে সবসময় হাইলাইট থাকে তো তো জম্মু কাশ্মীরে দিলেও দিতে পারে আর কেন পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় সরপুরিয়া এটা খুব গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমবঙ্গের পরীক্ষা দিচ্ছ বাবা তো পশ্চিমবঙ্গের প্রশ্ন পরীক্ষা কিন্তু বেশি আসবে চলো নেক্সটটা দেখো আইপিএল দু সালে অরেঞ্জ ক্যাপ কোন ব্যক্তি পেলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিরাট কোহলি হর্ষদ প্যাটেল ঋতুরাজ গৈকর গাইকর না কেউ নয় এদের মধ্যে তোমরা এটা জেনে রেখো এদের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ঋতুরাজ গাইকোয়ার তার সঙ্গে এটা জেনে রেখো যে বিরাট কোহলি আইপিএল সব থেকে বেশি রান করেছিল আর হর্ষদ প্যাটেল পেয়েছে পার্পেল কাপ ঠিক আছে দেখো এখানে করা আছে আইপিএল দলের জয়লাভ আর তার সাথে আইপিএলের কিছু আমরা ডিটেলসও এখানে আলোচনা করে দিয়েছি যেটা আমাদের ওই বইটাতেও দেওয়া আছে তার সত্ত্বেও এটা হাইলাইট করে করে দিয়েছি আইপিএল দু হাজার একুশে জয়লাভ করেছে তোমার চেন্নাই সুপার কিং ঠিক আছে আর কলকাতা নাইট রাইডার্স তো হেরে গেছে তো দেখো এর প্রথম শুরু হয়েছিল কত সালে এটাও দেয় পরীক্ষা হলে দু সালে সব থেকে বেশিবার জয়লাভ করেছিল কে টিম মুম্বাই ইন্ডিয়ান্স যা দ্বারাও তারপরে দেখো সবথেকে বেশি উইকেট কে পেয়েছিল লাসিদ মালিঙ্গা নেক্সট কি আছে দেখো মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য ইয়ার মানে দু হাজার একুশে কাকে করা হয়েছে হর্ষদ প্যাটেলকে ঠিক আছে এই এতগুলো হচ্ছে তোমাদের টপিক আমি প্রশ্ন করে দিয়েছি সম্প্রতি মিস ইউনিভার্স দু হাজার হলেন ভারতের হরনাথ সিন্ধু উনি কোন রাজ্যের বাসিন্দা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্প্রতি মিস ইউনিভার্স দু হাজার একুশ হলেন ভারতের হরনাথ সিন্ধু উনি কোন রাজ্যের বাসিন্দা হরিয়ানা পাঞ্জাব মণিপুর নাকি উত্তরপ্রদেশ ঠিক আছে এরা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দেখো তার সাথে এটা বলে দিই মিট মিস ইউনিভার্স হারনা সিন্ধু এটা কিন্তু যে কেউ পেরে যাবে ঠিক আছে এটা খুব খবর হাইলাইটেড কিন্তু উনি কোন রাজ্যের বাসিন্দা দিলেই লোকে হরিয়ানা মেরে আসবে আমি এটাও জানি ঠিক আছে তো হরিয়ানা একদমই নয় এটা পাঞ্জাবের যদি বলে পাঞ্জাবের কোথায় দেখো আমি এটা করে দিয়েছি উনি পাঞ্জাবের উনি পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা ঠিক আছে চলো নেক্সটটা দেখো ভাবনা প্যাটেল প্যাটেল কোন খেলার সাথে যুক্ত ভাবনা প্যাটেল কোন খেলার সাথে যুক্ত তোমরা এটাও জানো যে লন টেনিস নাকি টেবিল টেনিস নাকি বক্সিং নাকি মহিলা হকি এটা সঠিক উত্তর করার চেষ্টা করো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তোমরা কত পাচ্ছ পনেরোর মধ্যে কত পাচ্ছ অবশ্যই আমাকে জানাবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিটি প্রশ্ন তোমরা যারা পরীক্ষা দিয়ে আসছো অবশ্যই একটা লাইক দিও আবার তোমাদের এরম ধরনের প্রশ্ন আমি নিয়ে আসবো এতটা ডিটেলসে ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে টেবিল টেনিস আর এটার মধ্যে নোট করে দিয়েছি দেখো ভাবনা প্যাটেল গুজরাট রাজ্যের বাসিন্দা তার সাথে এটাও তোমরা জেনে রাখো ভাবনা প্যাটেল উনি কিন্তু আমাদের প্যারা অলিম্পিক দু হাজার কুড়িতে মানে উনি একটি পদক জিতেছেন ঠিক আছে চলো নেক্সটটা দেখি প্যারা অলিম্পিক দু হাজার কুড়িতে অবনী লেখরা কোন বিভাগে স্বর্ণ পদক জিতেছেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক দশ মিটার রাইফেল শ্যুটার একশো মিটার রাইফেল শ্যুটার লন টেনিস নাকি টেবিল টেনিস নাকি হ্যাঁ তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমরা জানো এটা সঠিক উত্তর হয়ে যাবে দশ মিটার রাইফেল শ্যুটার ঠিক আছে তার সাথে দেখো অবনী লেখরার সাথে কিছু কথা দেখলেও আমরা লিখে দিয়েছি দেখো নোট ভারতের প্রথম মহিলা হিসাবে তিনি অলিম্পিকে স্বর্ণপদক পান এই অবনী লেখরা ঠিক আছে একসাথে তিনি একই অলিম্পিকে আবার একটি ব্রোঞ্জ পদকও পান সেটি পঞ্চাশ মিটার রাইফেলে ঠিক আছে ভারতের প্যারা অলিম্পিকে প্রথম মহিলা যিনি দুবার পুরস্কার পান দুটি পুরস্কার পান রাজস্থানে জয়পুরের বাসিন্দা উনি ঠিক আছে এটা কিন্তু পরীক্ষা আসার খুব চান্স যে উনি কোন রাজ্যের কোথায় বাসিন্দা ঠিক আছে এটা মনে তারপর কি আছে সাহিত্য পুরস্কার দু হাজার একুশ জয়লাভ করেন লেখক মণি আমি প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিয়েছি কারণ কি তোমাদের এটাও জানা হয়ে যে সাহিত্য একাডেমি পুরস্কার দু হাজার একুশ পেয়েছে মণিশঙ্কর লেখক পশ্চিমবঙ্গের লেখক মণিশঙ্কর মুখোপাধ্যায় ঠিক আছে ইনি তার লেখা গ্রন্থের নাম কি ঠিক আছে আমি এটা দিয়েছি তার সাথে তোমরা এটাও জেনে রাখো সাহিত্য একাডেমি পুরস্কার কে জয়লাভ করেছেন যদি বলে তাহলে হচ্ছে মণিশঙ্কর মুখোপাধ্যায় যদি বলে যে উনি ওনার লেখা গ্রন্থের নাম কি একা একা একশো একা একা একাশি একা একা একাশি না কোনোটাই নয় সঠিক উত্তর হয়ে যাবে তোমরা করার চেষ্টা করো এটা সঠিক উত্তর হয়ে যাবে একা একা একাশি ঠিক আছে একা একা একাশি মানে এটা নয় একা একা একশো ঠিক আছে গন্ডগোল বারো নম্বরটা দেখো প্যারা অলিম্পিক দু হাজার কুড়ির কি ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সৌল অ্যান্ড লাভ নাকি সোলেমিটি নাকি ইউনাইটেড বাই ইমোশন নাকি নান অফ দিস এটা দেখো ম্যাসকট বলেছে দু হাজার কুড়ির প্যারা অলিম্পিকের ম্যাসকট হবে সোলেমিটি বা সোলমিটি ঠিক আছে তোমার মানে সোমিটি অ্যাকচুয়ালি সোমিটি আর তোমার যদি বলে যে এটার তোমার মোশন মানে ইয়ে কি ছিল মটো কি ছিল তাহলে ইউনাইটেড বাই ইমোশন এটা ছিল ছিল আর এইটা ঠিক আছে চলো তারপর নেক্সটটা দেখি অস্কার পুরস্কার দু হাজার একুশে সেরা অভিনেতা হপ হপকিংস কোন ফিল্মের জন্য পুরস্কার পান প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছি দেখো অনেকজন বলবে যে সেরা অভিনেতার নাম কি তাহলে অ্যান্থনি হপকিংস ঠিক আছে কোনো সমস্যা নাই তাহলে তিনি কোন কিসের জন্য পুরস্কার পেয়েছেন একটু ঘুরিয়ে দেওয়া আছে ইউনাইটেড অ্যাকশন দা ফাদার হ্যারি পটার থ্রি না স্পাইডারম্যান ফোর তো তোমরা এটা বুঝতেই পারছো যে স্যার স্পাইডারম্যান ফোর বলে কোনো বইই নাই আর হ্যারি পটার নাইন হরি হ্যারি পটার আছে তো যাই হোক ওটা হবে না ওটা আগের বই তো এটা সঠিক উত্তর হয়ে যাবে দা ফাদার চলো নেক্সটটা দেখি সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার একুশ পুরুষ পুরুষ বিভাগে কে জয়লাভ করলেন এটা সঠিক উত্তর হয়ে যাবে কি নোভাগ জাকোভিক নাকি রাফায়েল নাদাল নাকি লিওন মেসি নাকি কেউই নয় সঠিক উত্তর হয়ে যাবে নোভাগ জাকোভিক উনি শুধু অস্ট্রেলিয়ান ওপেন নয় উইলিয়ামডন ওপেনও জিতেছেন ঠিক আছে ফ্রেঞ্চ ওপেনও উনি জিতেছেন শুধু আমেরিকান ওপেনটা একটু আলাদা জন জিতেছেন ঠিক আছে চলো তার সঙ্গে এটাও জেনে রাখো মহিলা বিভাগে কে জয়লাভ করেছে নাওমি ওশাখা দেখো পনেরো নম্বরের প্রশ্নটা দেখোক্স টু জিরো টু ওয়ান সামরিক মহড়া কোন দুটি দেশের মধ্যে হয়েছে ভারত সিঙ্গাপুর ভারত ইন্দোনেশিয়া ভারত সৌদি আরব নাকি ভারত শ্রীলঙ্কা সঠিক উত্তর হয়ে যাবে ভারত ও ইন্দোনেশিয়া তো এটাই বলবো যে কেমন লাগলো একবার অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর আমরা টিচার আমাদের টিচার এবার কাজ হচ্ছে আমাদের পড়ানো ঠিক আছে অনেকজন কোনো ইনফরমেশন যখন দিই আমরা হ্যাঁ ঠিক আছে দেখো কেউ বোর্ডের মেম্বার নয় তো যতটুকু জানতে পারি দি অনেকজনের খারাপ মন্তব্য করে অনেকজন তো এটা ঠিক করেছি যে আর তোমাদের জন্য আর কোনো ইনফরমেটিভ ভিডিও আমি দেব না ঠিক আছে তো একজন টিচার আদর্শ টিচারের মতনই পড়াবো তো আশা করি তোমাদের ভালো লাগলে একটা লাইক দেবে একটু বন্ধু বান্ধবকে শেয়ার করবে ঠিক আছে যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করো আর যারা বইটা নিতে চাও মাত্র তেষট্টিটা পেজ আছে কিন্তু আগুন একদম বুঝতে পেরেছো বইটা পড়ে যাও তোমাদের দু একুশে যতগুলো পরীক্ষা সংগঠিত হবে দু হাজার বাইশে যতগুলো পরীক্ষা সংগঠিত হবে আমি বলতে পারি ওর বাইরে প্রশ্ন দেবে না তো এতটা আমি শিওর বইটা নিয়ে তো বইটা অবশ্যই নিয়ে নিও ঠিক আছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া অথবা যে নাম্বারটা তোমরা প্রথমে দেখলে এই নম্বরে যোগাযোগ করে নিয়ে নিও এই নম্বরটায় তো যাই হোক এতটা পর্যন্ত এখনই যতটা আবার নেক্সট ভিডিওতে আসছে জয় হিম বন্ধমাতর